কার্পেট আর কথা বলছো না কেন কে খেয়ে রেখেছে এই প্লেটটা এখানে বাবা এটা মনির প্লেট মনির প্লেট মনির প্লেট এখানে কেন ওকে আজকে এখানে বসে খায় নাকি ওকে বলে দেবে আমি যেন এসব আর না দেখি হ্যাঁ আমি বলবো তুমি বলবে না যাই করে আপনি কখনো খালাম্মার মতো হইতে পারবেন না व्हाट কি বলে তুমি কইলাম তো পারবেন না কি ব্যাপার কি হয়েছে মা বুঝলে বাবা এই যে আমার ছেলেটা খুব সহজ সরল কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না এত অল্প বয়সে ওর বাবাকে হারিয়েছে তারপরে পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে সে আর আমি আরে ওর বাবার স্বপ্ন ছিল সুন্দর টুকটুকে ভালো একটা বউ আসবে বাড়িতে সেই শখটা আমি পূরণ করেছি জানো কত শখ করে ধুমধাম করে বিয়ে করিয়েছে ছেলেকে কিন্তু আমার সেই শখটা না বাবা শাকের করাত আছে না ওই যে এদিকেও কাটে ওদিকেও কাটে দুদিকে কাটে একদম একদম শাকের করাত বাবা যেদিন থেকে ওই মেয়েটা এ বাড়িতে বউ হয়ে এসেছে বিশ্বাস করো বাবা আমার এই সোনার সংসারটা তছ নছ হয়ে গেল একেবারে শেষ বউ নিয়ে শাশুড়িদের এমন অভিযোগ জীবনে অনেক শুনেছি বিশ্বাস করো বাবা এই যে আমার একেবারে সহজ সরল ছেলেটা আন্টি আপনি একটু শান্ত হন আমি ওনাকে বুঝিয়ে বলছি অ্যাকচুয়ালি দ্য থিং ইজ রুনা আই মিন ওনার ছেলের বউয়ের উপর উনি আসলে খুশি না তা তো ভালো করে বুঝেছি আচ্ছা আপনি সাদেক সাহেবের কি হন বোন হোয়াট আমি সাদেকের বোন হতে যাব কেন হি ইজ মাই ফ্রেন্ড আই এম ইউনিভার্সিটি ফ্রেন্ড আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আপনি ওনার গার্লফ্রেন্ড তাই তো শাফাত সাহেব আমরা বরং কাজের কথায় আসি আচ্ছা আপনি ডিভোর্সের পুরো প্রসেসটা একটু বলুন তো কিভাবে কি আচ্ছা আচ্ছা নিশ্চয় নিশ্চয় প্রথমে তো উকিল নোটিশ দিতে হয় সেটা আপনার দিক থেকেও দিতে পারেন অথবা আপনার স্ত্রী তার দিক থেকেও দিতে পারে মোট কথা আর কোনো দাবি দেওয়া না থাকলে সাইন করার পর আপনারা আলাদা ওই যে একটা গান আছে না আজ দুজন দুটি পথ চলে গেছে বেখে অ্যাডভোকেট সাহেব আই থিঙ্ক আপনি পুরো প্রসেসটা বলে দিয়েছেন রাইট আর এখন শুধু কাগজে কলমে ফাইনাল করতে হবে আমি রাইট হ্যাঁ জি ম্যাডাম মনিকে ডেকে একবার নাড়া দেওয়া দরকার মনি আয় মনি এর মধ্যে আবার মনিকে ডাকার কি দরকার আহা দরকার আছে সেজন্যই ডাকছি মনি কতজন এই শোন তোকে ওই যে মেহমানের কথা বলেছিলাম না উনি হচ্ছেন সেই মেহমান অ্যাডভোকেট শাফায়েত ও আচ্ছা কি ব্যাপার মনির হলোটা কি কোনো কিছুতেই দেখছি ওর কোনো রকম কৌতূহল নেই খালুজান ডাকছিলেন কেন কেন আবার ওকে নাস্তা টাস্তা দিবি না আমি যাচ্ছি না না আলিয়া তুমি থাকো কারণ যে কোনো মুহূর্তে রুনা চলে আসতে পারে আর ও চলে আসলেই তো কিরে তুই দাঁড়িয়ে রইলি কেন যা নাস্তার ব্যবস্থা কর যা
তুমি রান্নাঘরে যাও, মনিকে আটকানোর ব্যবস্থা করো। মনি এখানে থাকলে সাদিক কোনো কিছুই ঠিক মতো করতে পারবে না। মনি একটা না একটা ঝামেলা বাঁধাবে। যাও যাও। আমি রান্নাঘরে যাচ্ছি, মনিকে আমি সামলাচ্ছি। ওসব কিছু না, মনে হচ্ছে আজ রাতে বাসায় খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। ঠিকই কইছো, কত কষ্ট করে ভাইরা পাইলাম, বাসায় ওসে লাগালো, এসে খারাপ আর কি হয়? আমিও তো বলতে পারি মনি, আমার পাপার চেয়ে খারাপ আর কি হতে পারে? তোমার পাপা তো আর চলে যায় না, আছে বলেই তো ভয়। পাপা যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কাকে বেশি ভালোবাসি, তাকে নাকি নমনিকে, তখন বলো, তখন ভয় হয় না? তো আমার আর এখন কাউরেই ভয় লাগে। পাপা আবার জানতে চাইছে যে আমি কার কাছে থাকতে চাই, মামনির কাছে নাকি পাপার কাছে? আমার তো মনে হচ্ছে যে একজনকে ছেড়ে আরেকজনের কাছে থাকতে হবে। ইস, আমার ভাইও যদি একবার আসে কইতো সে, মনি তুই এখন থেকে আমার কাছে থাকবি। না, এখন মন দিয়ে আমার কোনো কথা শুনছো না? না না, শুনতেছি তো, কও। তোমাকে আমি চিনি মনি, তোমার ভাই পালিয়ে যাওয়ার পর থেকে তুমি এমন মন খারাপ করেছো যে আমি মন খারাপ হলেও তুমি সেটা শুনবে না। শুনবো না কেন, তুমি আমার বন্ধু না? আমি তো তোমার বন্ধু, কিন্তু তুমি আমার বন্ধু কি না এটা এখন আমি বুঝতে পারছি না। আয়ান, তুমি এই শহরে, না না, তুমি এই পুরো দুনিয়ার মধ্যে আমার একমাত্র বন্ধু। আমি যেদিন পায়ে ব্যথা পাইছিলাম সেদিন তুমি আমার লেগে কি যে অস্থির হয়েছিলাম সেটা আমি কেমনে বলবো, তুমিই কও। ভাই সারা আমার লেগে কেউ এত অস্থির হয় নাই। আবার সেদিন যখন পঙ্কজ সাসা আমার গুলি করতে দিয়েছিল, তখন তুমি তোমার নিজের জান হাতে নিয়ে আমার বাঁচাইছিলা, সেটা আমি কেমনে বলবো, তুমিই কও। আমি শুনছি তো কালুজন তোমার কি কি কইছে। তাহলে বলো, পাপা কেন এসব জানতে চাইছে? সেটা তো আমারও মাথায় আইতাছে না। আচ্ছা বাদ দাও, বাপে পোলারে মজা করে এরকম জিগাইতেই পারে। সব কিছুতে আমার মতো বাইরের মানুষের কথা কোন কি ঠিক? এই যে দেখেছো, তুমি আবারও বলে তুমি বাইরের মানুষ। তুমি আমার বন্ধু হলে এইসব কথা বলতে পারতে? আমার আসলে তোমার কাছে আসাটাই ভুল হয়েছে। আরে আয়ান, তুমি আয়ান, মনি কাজ ফেলে কোথায় যাচ্ছ? গেস্টদের জন্য চা নাস্তা বানানো হয়েছে? ও, বানিয়ে ফেলেছ, দাও আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। আর সাদিকের রুমটা ক্লিন করা হয়েছে, আই মিন পরিষ্কার করা হয়েছে? ওটা তো সকালে হয়ে গেছে। স্ট্রেঞ্জ, তোমার খালাম্মা কিন্তু ব্যাক করেছে, তুমি তো দেখছি এখন তোমার খালাম্মাকেও কেয়ার করছো না। যাও সাদিকের রুমের বিছানাটা আবার ঝাড়ু দিয়ে আসো, যাও। আটকে ফেলার এটাই বেস্ট ওয়ে। বাড়িটা বাবা করে গেছেন, আর আমি যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান, তাই এখন মা সহ আমি থাকছি, আর আমার ফ্যামিলি আছে। কিরে বলি, বললাম মেহমানের জন্য নাস্তা নিয়ে আসতে, তুই খালি হাতে এলি কেন? আমি তো নাস্তা আনতে, নাস্তা আমি নিয়ে এসেছি। কাজ কর।
হলো মনি? তোমাকে না যেতে বললাম? যাও। সাদিক, সব কথা কিন্তু মাথায় রাখিস, যা যা বলেছি। তোর তো আবার ভুলো মন। হ্যাঁ, সব মনে রেখেছি। কি হলো মনি, দাঁড়িয়ে আছিস কেন? যা, কাজ কর। মনি যা। ওয়েলকাম মিসেস সোনা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সাদিক, তুমি না মানে এসব আবার এত দেরি করলে কেন? ও, ওই স্যার বললেন যে তোমার রিপোর্টটা যেন কমপ্লিট করে তারপর বের হই, তাই সব শেষ করে বের হতে হতে দেরি হয়ে গেল। খুব কষ্ট হয়েছে তাই না? চলো ভেতরে চলো। ওনার পরিচয় পরে দিচ্ছি, আগে তোমার প্রাপ্যটা তোমাকে বুঝিয়ে দিই। আমার প্রাপ্য? আগে নাও তো। এটা আবার কিসের জন্য? এই যে তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলে সেজন্য। ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। ফুল না দিয়ে ওর হাতে রান্নাঘরের ময়লার ঝুড়িটা দেওয়া উচিত ছিল। আচ্ছা সাদিক, প্রাপ্য না হয় বুঝে পেলাম, কিন্তু এখনো তো বললে না উনি কে। তোমাকে ফুলের তোড়া দিয়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, কিন্তু তার আগে যে বিপদে তুমি আমাকে ফেলেছিলে সেটার প্রাপ্য তো তোমার পাওয়া উচিত, তাই না? তোমাকে আমি বিপদে ফেলেছি? আর রুনা, তুমি এর মধ্যেই ভুলে গেলে। ওসব ভোলারই তো কথা, যে বিপদে ফেলে সে কি মনে রাখে? এর তো পায় যে বিপদে পড়ে সে। সাদিক, তুমি কোন বিপদের কথা বলছো? এই যে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছো, বিনা দোষে আমাকে থানায় রাত্রি যাপন করতে হয়েছে, সেই বিপদ? এসব কি বলছো সাদিক? তুমি তো ভালো করেই জানো আমি তো তোমাকে পুলিশে দেইনি, এটা তো চেয়ারম্যান স্যারের ডিসিশন ছিল। সেই ডিসিশনটা তো তিনি নিয়েছেন তোমার রিপোর্টের উপর ভিত্তি করে, তাই না? কি সর্বনাশ! সাদিক, রুনা তোর নামে অফিসে রিপোর্ট করেছে? ও, কি সর্বনাশের কথা! বাবা শোনো শোনো, বাবা শোনো। মা, ওটা তো আমি ইচ্ছা করে করিনি, চেয়ারম্যান স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। যে মানুষ ঘরের দায়িত্ব পালন করতে পারে না সে একেবারে অফিসে গিয়ে স্বামীর নামে রিপোর্ট করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। শোনো বাবা শোনো, উকিল বাবা শোনো। সাদিক, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি তো জানো আমি কোন পরিস্থিতিতে পড়ে এমন একটা কাজ করেছি, বলো জানো না? সব জেনেই তো আমি হিসাব মিলাতে পারছি না রুনা, কি করে একজন স্ত্রীর কাছে স্বামীর চাইতে তার অফিসের দায়িত্ব বড় হয়ে ওঠে। তার মানে সেই স্ত্রীর কাছে সংসারের কোনো গুরুত্ব নেই, স্বামী কোনো দাম নেই। না 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 সাদিক, তুমি এমন করে বলো না, আমি তো শুধু ন্যায় আর অন্যায়ের মধ্যে। এতদিন কেবল বলেছিলাম,
হ্যাঁ এতদিন সাদিক শুধু বলেছে আজ আজ করে দেখাবো এই যে ভদ্রলোককে দেখছো হুম ওনার নাম সাফায়েত অ্যাডভোকেট সাফায়েত মুন্সি অ্যাডভোকেট অ্যাডভোকেট দিয়ে কি হবে সাদিক ও মা বুঝতে পারছো না আমার ছেলে আমার সাদিক তোমার নামে জমি কিনেছে ওই দলিল টলিল করার জন্য উকিলকে ডেকেছে আহা মা সিরিয়াস একটা সময় তুমি মজা করো না তো শোনো না তোমাকে তো সারপ্রাইজের কথা বলেছিলাম হ্যাঁ অ্যাডভোকেট সাহেবকে ডেকে এনেছি সেজন্যই কিন্তু অ্যাডভোকেট সাহেব আমাকে কিভাবে সারপ্রাইজ দেবে কিভাবে আইনি পদ্ধতিতে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি সেটার পরামর্শ দিয়ে এতদিন তো শুধু মুখে বলেছি যে আমি পুরুষ আমি চাইলেই তোমাকে ডিভোর্স দিতে পারি ডিভোর্স দিয়ে আরো একটা বিয়ে করতে পারি কিন্তু তুমি আমার সেসব কথা কানেই নেওনি তুমি ভেবেছ সবই বুঝি শুধুই আমার কথা আর কথা কিন্তু না আজ আমি আমার জীবনের এক্সট্রিম ডিসিশন নিয়ে নিয়েছি হ্যাঁ তোমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশন শোনা না 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 সাদিক সাদিক তুমি নিশ্চয়ই নিশ্চয়ই আমার সাথে মজা করছো তাই না দেখো দেখো এসব মজা কিন্তু আমার একদম ভালো লাগে না বলো সাদিক সর্বনাশ কি সর্বনাশ আচ্ছা রুনা সবকিছু কি তোমার ভালো লাগা খারাপ লাগার উপরে চলবে নাকি হ্যাঁ সাদিক সাদিক এটা সত্যি না তাই না বলো আর এটাই সত্যি তুমি আকাশে উঠছিলে তাই না দেমাগে তোমার পা মাটিতেই পড়ছিল না কাউকে কিছু মনে করছিলে না তুমি কিন্তু একটা না একটা সময়ে তোমার মাটিতে নেমে আসতে হতো যেটা তুমি আজ নেমে এসেছো কিন্তু আজ আমি তোমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেব তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই সাদিক অ্যাডভোকেট সাহেব আপনি তো ডিভোর্সের ব্যাপারে সব কিছু জানাতে এসেছেন তাই না জি 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 বলুন কি করতে হবে আমাকে কি বলুন খালুজান যদি খালামার সাথে থাকতে নাই চায় তাহলে আমি তাহলে ভয় দেখায় কতদিন আটকায় রাখবো তুমি কও আর কোনো উপায় নেই তাহলে আসে আয়ান তুমি শান্ত হও খালামার সাথে কথা কয়ে দেখতে হইব সে কি কয় তারপর খালুজানের কাছে যাবো